আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের নতুন গেজেট অর্থাৎ দু হাজার সতেরো সালের যাচাই বাছাই ক তালিকা গ্যাজেটের নতুন একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দু হাজার সতেরো সালের যাচাই বাছাই ক তালিকার কিছু নতুন গ্যাজেট প্রকাশ করা হয়েছে তারই খবর এখন আমরা এক এক করে জেনে নিব রবিবার আঠাশে নভেম্বর দু সালে সংশোধিত বেসামরিক গ্যাজেট প্রকাশ করা হয়েছে রাজশাহী বিভাগের নৌকা জেলার একজনের সোমবার উনত্রিশে নভেম্বর দু একুশ সালে প্রকাশিত হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পঁচাত্তরতম সভার আলোচ্যসূচি পাঁচ সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেট ময়নসিংহ বিভাগের এবং এখানে স্থান পেয়েছে সর্বমোট তেরো জন এবং সবাই নেত্রকোনা জেলার বুধবার পহেলা ডিসেম্বর দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ছিয়াত্তরতম সভার আলোচ্যসূচি চার ক সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গ্যাজেট এবং তারা হলেন দু হাজার সতেরো সালের যাচাই বাছাইয়ের তালিকাভুক্ত ব্যক্তিদের নাম এই বেসামরিক গ্যাজেটে প্রকাশিত হয়েছে ঢাকা বিভাগের এই ঢাকা বিভাগের সর্বমোট স্থান পেয়েছে দশজনের বেসামরিক গেজেট এবং সবার জেলা নারায়ণগঞ্জ সর্বশেষ পহেলা ডিসেম্বর বুধবার দু হাজার একুশ সালে আরেকটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ছিয়াত্তরতম সভা আলোচ্যসূচি চার সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেট অর্থাৎ দু হাজার সতেরো সালে যাচাই ক তালিকাভুক্ত ব্যক্তিগণের গেজেট এবং সেই বেসামরিক গেজেট প্রকাশ করা হয়েছে রংপুর বিভাগের সেই রংপুর বিভাগের গাইবান্ধা জেলার মধ্যে রয়েছেন সর্বমোট বত্রিশ জন তো এই ছিল দু সালে যাচাই বাছাই কতালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের গ্যাজেট প্রকাশিত একটি খবর তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ